বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমার স্নান করা হয়ে গেছে, আজকাল কাজ বাজ করে নিলাম। তো আজকে রান্না হয়েছিল মাংস, আর মেয়ে এখনো ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম স্নানটা করে আসি, পাশের ঘরে কাকিমার ঘরে ছিল, তো তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে আসলাম। ওকে আনতে গিয়ে দেখি ঘুমিয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি বসে আছি, এখন ঘুমাচ্ছে, তো আর সারা আর ঘুমাবে না, আবার সে রাত্রে ঘুমাবে। দুপুরের ঘুমটা এখন ঘুমিয়ে নিচ্ছে, আর আমার আর ঘুম আর হবে না, ঘুমিয়ে নিচ্ছে। তো যাই হোক, খেতে বসবো এবার। তো চল, খেতে বসে গেলাম মাংস। দেখো খিদে পেয়েছে সত্যি, সকালবেলা শুধু পাউরুটি খেয়েছিলাম। এবার খেয়ে দিয়ে দেখো, ছেলেকে ভাত দিয়েছি, ছেলে তাও খায়নি, ছেলেকে না খাই দিল, ভাত খায়নি। এবার আমি খেয়ে আবার ওকে খাওয়াবো, ভাল লাগে বলো? সবসময় খাই দিতে ভাল লাগে বলো? বিরক্ত লেগে যাচ্ছে আমার, ইচ্ছা হচ্ছে না কিছু করার। দেখো খাওয়াতে বসেছি, খাওয়াতে সাই তাদের বোন উঠে যাবে। খেতে বসেছিস তুই, খেতে বসেছিস তো? তাহলে ঠিক করে বস। দেখো রেডি হয়ে গেছি, শর্ট ভিডিও করব বলে তাই ভাবছি, একটু আজকে চুলটাকে একটু স্ট্রেট করি। তো এ করতে না অনেক টাইম লাগে জানো তো, বেশি তো করতে পারবো না, হালকা হালকা করে শুধু সামনের দিকটাই করবো। দেখো এই কটাও চুল নিয়ে নিয়ে কতদিন ধরে করবো বলো, গরম হয়ে গেছে অনেকটা। ভয় পেয়ে গেছি, এই ঘেমে যাচ্ছি, তো পাখাটা বন্ধ আছে, তো এই জন্য এটা পাখা এটা করছি আমি। এত গরম না তাদের, আরো গরম এটা, দেখো অনেকটা হয়ে গেছে। আমার বর থাকলে সবচেয়ে বেশি ভালো হতো, ও করে দিত আমাকে। ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে, ভিডিও বানালাম শর্ট ভিডিওগুলো। তো এখন বিকাল হয়ে গেছে, চা খাবো, মেয়ে চিপস খাচ্ছে। দিদা দিয়েছে আমার ছেলে রাগ করেছে, দেখো মুখটা দেখো।
তোমার মাথা কোনটা?